হাই গাইস, আই এম ইজান ফ্রম ল্যাবরেটরি। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ফেসবুকের আইডি কোড বের করতে হয়। ফেসবুক আইডি যখন আপনি তৈরি করেন, তখন প্রত্যেক ফেসবুক আইডির একটি সিরিয়াল নাম্বার থাকে। এই সিরিয়াল নাম্বারকে আইডি কোড বলা হয়। এখন আপনি আইডি কোডটি বের করে কী কী করতে পারবেন? আমরা ফেসবুকে কমেন্টে মেনশন করতে পারি এবং পোস্টে মেনশন করতে পারি, কিন্তু এটা সফটওয়্যার দিয়ে করা যায়। সফটওয়্যারে এই স্ক্রিপ্টগুলো দেওয়া থাকে, কিন্তু যখন আপনি ক্রোম ব্রাউজার অথবা কোনো একটি ব্রাউজার দিয়ে ফেসবুক ইউজ করবেন, তখন মেনশন করা যায় না, মেনশন করতে পারবেন না। মেনশন করার জন্য আপনি কোড দিয়েও মেনশন করতে পারবেন। এই জন্য আপনাকে ফেসবুক আইডি কোড দরকার হয়। তাছাড়াও ফেসবুক আইডি কোড দিয়ে আপনি ফেসবুক আইডি লগ ইনও করতে পারবেন। ধরুন আপনার ফেসবুক আইডি লগ ইন করার সময় পাসওয়ার্ড দিয়ে থাকি আর নাম্বার দিয়ে থাকি। এখন যদি আপনি পাসওয়ার্ড দিয়ে দেন এবং নাম্বারের জায়গায় যদি এই আইডি কোডটি দিয়ে ব্যবহার করেন, তাহলে ফেসবুক লগ ইন হবে। তাছাড়া facebook.com/ দিয়ে যদি আপনি আইডি কোডটি দিয়ে দেন, তাহলে আপনার আইডি চলে আসবে। এখন দেখাবো কীভাবে আইডি কোডটি বের করতে হয়। আইডি কোডটি বের করার জন্য দুটি পদ্ধতি আছে, আমি প্রথম পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি আপনার facebook.com যাবেন। facebook.com যাওয়ার পর আপনার প্রোফাইলে যাবেন। দেখুন facebook.com দেওয়ার পর আমার প্রোফাইলে আসার পর এখানে একটি সিরিয়াল নাম্বার চলে আসছে, সরি সিরিয়াল নাম্বার না, লিঙ্ক চলে আসছে। এটা হচ্ছে একটি ইউআরএল বলা হয়, এটাকে একটি ইউআরএল বলা হয়, facebook.com/admin3g4। আমার ইউআরএল হচ্ছে এটা। এখন আমি যদি আমার আইডি যদি কেউ সেভ করে রাখে, এই লিঙ্কটি সেভ করে রাখবে, কিন্তু এই লিঙ্কটি সেভ করার পর সেভ করে রাখলে সে আমি যদি কোনো দিন এই লিঙ্কটি চেঞ্জ করে ফেলি, তাহলে সে আমার এই লিঙ্কটি ভিজিট করলে আমাকে খুঁজে পাবে না। এখন যদি আমার আইডি কোডটি সেভ করে রাখে, তাহলে সে নিমিষে আমার ফেসবুক আইডি খুঁজে বের করতে পারবে, কারণ ফেসবুক আইডি কোডটি কখনো চেঞ্জ করা যায় না, এই ইউআরএলটি চেঞ্জ করা যাবে। এখন আইডি কোডটি বের করতে হলে আপনাকে আপনার যে কোনো একটি পোস্ট ওপেন করতে হবে। আমি কম্পিউটার থেকে আমার এই পিকচারটি ওপেন করলাম, যে কোনো একটি কন্টেন্ট শেয়ার ওপেন করার পর একটু রিফ্রেশ হোক। ওপেন করার পর এখানে লিঙ্ক বা ইউআরএল এর মধ্যে সব কিছু কপি করে নিব। কপি করার পর আমি আপনারা যদি এই কাজটি মোবাইলে করতে হলে আপনার ক্রোম ব্রাউজারে করতে পারেন, ঠিক আমার মতো। দেন আপনি ইউআরএলটি কপি করে কোনো একটি নোটে ওপেন করবেন, আপনার মোবাইলের নোটে ওপেন করতে পারেন, কম্পিউটার থাকলে নোটপ্যাডে ওপেন করবেন। দেন এরকম এখান থেকে ইউআরএল মধ্যে থেকে আমরা আমাদের আইডি কোডটি খুঁজে বের করব। আইডি কোডটি চেনার একটি উপায় হচ্ছে আইডি কোডের প্রথমেই শুরুতেই একটি ওয়ান থাকবে এবং চারটি জিরো থাকবে সর্বনিম্ন। এখন আমি এখান থেকে আমার আইডি কোডটি বের করে নিব। FB আইডি শুরুতেই 88, এটা হতে পারে না। তারপর এখান থেকে প্রপ 100000, হ্যাঁ দুইটা পাইছি, এটাই হচ্ছে আইডি কোড মেবি। এখন এটা আমার আইডি কোড কিনা চেক করার জন্য আমি একটি নিউ ট্যাব নিব, facebook.com/আইডি কোডটি পেস্ট করে দিব, দেন এন্টার দিব। এখন যদি আমার আইডি আছে, তাহলে এটাই আমার আইডি কোড, হ্যাঁ এটাই আমার আইডি কোড। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। যেমন আমার আইডি কোডটা হচ্ছে লাস্টে 76। এখন অন্য পদ্ধতিটি দেখাবো। অন্য পদ্ধতি দেখার জন্য যার আইডি কোডটি বের করবেন তার প্রোফাইলে গেলে হবে। প্রোফাইলে যাওয়ার পর তার উপরে ইউআরএলটি কপি করবেন। যেমন আমি এখন আমার প্রোফাইলে আসছি, আমার ইউআরএলটি কপি করব, কপি দেন একটি ওয়েবসাইটে যেতে হবে, ফাইন্ড মাই FB আইডি ডট কম, ফাইন্ড মাই FB আইডি ডট কম নামে একটি ওয়েবসাইটে যাবেন। আমি ওয়েবসাইটটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, গেলে ভিজিট করতে পারেন, অথবা ফাইন্ড মাই FB আইডি লিখে গুগল সার্চ দিলেও হবে। দেন এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে বলা হচ্ছে facebook.com/yourname। এখানে আপনার লিঙ্কটি URL দিতে বলা হচ্ছে, আমি এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করার পর ফাইন্ড নাম্বারিং আইডি মানে আপনার আইডি কোডটি এন্টার দিবেন। দেখুন আমার আইডি কোডটি চলে আসছে, আমার লাস্টে 76 ছিল, 100000। আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনার আইডি কোড বের করতে পারেন। আইডি কোড দিয়ে আরও অনেক কাজ আছে যা আমি সামনে টিউটোরিয়ালে বলবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটেও অনেক নতুন নতুন কন্টেন্ট আছে, এখান থেকে আপনি অনেক কিছু শিখে নিতে পারেন। Thanks for watching our video.
To subscribe our channel, open your YouTube app. Then type in the search box MR Laboratory, then click enter, then open our channel. Now click subscribe button and click notification button for you get more update. Thank you.